প্রিয় আমরা আছি বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর ইউনিয়নে এই গ্রামটি আলোকদিয়া গ্রাম নামেও পরিচিত আর এখানে প্রতি বছরই উদযাপিত হয় ঐতিহ্যবাহী শারদীয় দুর্গা পূজা উৎসব যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ এখানে প্রায় শত শত খন্ডে সারে দিয়ে দুর্গা সব উৎসব অনুষ্ঠিত হয় যা এবার অনুষ্ঠিত হচ্ছে না গত আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হত্যা অগ্নিসংযোগ লুটপাট ধর্ষণ চুরি ডাকাতি বিভিন্ন ধরনের অত্যাচার শুরু হয় এবং অনেক হিন্দু তারা দেশ সাপ্তেও বাধ্য হয়েছে এবং তাদের নিরাপত্তার কথা বিচার বিবেচনা করে এবং সার্বিক পরিস্থিতি বাংলাদেশের কথা বিবেচনা করে এবার এখানে পূজা অনুষ্ঠিত হচ্ছে না শুধুমাত্র শারদীয় দেবী দুর্গাকে আনুষ্ঠানিক ভাবে পূজাটা এখানে উদযাপন করা হবে আর এই শারদীয় পূজাটি দেখার জন্য দেশ বিদেশের নানা প্রান্তে মানুষের ভিড় জমত এই আলোক দেয়া গ্রামে এখানে প্রায় তিনশোর অধিক দেবদেবী পূজা অর্চনা করা হতো দশ দিন ব্যাপী যেটা পঞ্চমী থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত অনুষ্ঠিত হতো সেটি আর এবার হচ্ছে না এবং এবার বৃহৎ প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল প্রায় গত এপ্রিল মাস থেকে কারণ এখানে এত বড় একটা পূজা অনুষ্ঠিত হয় যা ছয় মাস আগে থেকে এদের প্রস্তুতি গ্রহণ করতে হয় এবং এখানে কিন্তু প্রায় আপনার ফিফটি পারসেন্ট কাজ শেষ হয়ে গিয়েছিল এবং গত গত বছরের কিছু কাজ ছিল সেগুলোর মেরামত করা হচ্ছিল কিন্তু যখনই সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দেশের হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা অত্যাচার আচরণ শুরু এবং এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের আগমন হয় শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থা তাদের প্রতি কোন প্রকার একটা অকারেন্স হতেই পারে যে চিত্রটা আমরা দেখেছি এবং সেই দিকে বিচার বিবেচনা করে এবার আর শারদীয় পূজার উৎসবটি বন্ধ করা হয়েছে প্রিয় দর্শক মন্ডলী আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন